আসসালামু আলাইকুম আমার প্রিয় দর্শক ভাই বোন হল, আপনারা যে খানো আসেন আশা করি ভালো আছেন, সুস্থ আছেন আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও বেশ ভালো আছি। তো আজকে আর একটা ভিডিও আপনারা লগে শেয়ার করার লাগে হাজির হইলাম। আজকে ভিডিওতে আমি আমার কিছু খিরা আর কিছু আরও দুই একটা অন্যান্য ভেজিটেবল আছে ওগুলারে হারভেস্ট করব। তো কই আপনারা লগে শেয়ার করি, আশা করি আপনারা দেখিয়া ভালো লাগব। তো দেখানি আমার খিরার গাছ আইন কল মাশাল্লাহ, প্রত্যেক বছর আমার খিরা খুবই ভালো হয় উদহকা। আর আজকে আপনারা লগে শেয়ার করার কর্ম আমি কিছু হারভেস্ট কর্ম, এই হারভেস্টগুলো আপনারা লগে শেয়ার করবো। কারণ কিছু খিরাও যে দেখানি একটা একটা তার খাইবার সাইজ আইছে, এটাকে আর বেশি বড় করলে অনেক সময় ঠিক থাকে না। উদাহরণই কেন অনেকগুলা মাশাল্লাহ, ও দেখরানি আমার দর্শকে আমারে জিজ্ঞা করছেন যে আমি এগুলা কি ধরনের সিড, আমি খিরার সিড ব্যবহার করি। স্পেশাল কিছু নাই, আমার ইয়াদ আর আমি প্রথমটা আমি আনছিলাম ইয়ো থেকে বিএনকিউ থেকে, ও যে খিরার যে শেপ আছে এই যে ফেকাটোর উপরে ও দেখবা ওগুলা শেপ আছে, ওগুলা শেপর দেখিয়া যদি আপনি কিনুন তে আশা করি আপনি ঠকিতা নাই বা ফেইল হইতা নাই, খুবই ভালো ওইগুলা। ও ও শেপ দেখি লোকা আপনি ও শেপর দেখি আপনি ফেকাটোর উপরে ছবি থাকবো আর কি, ওলা শেপ দেখবা ও শেপ শেপর দেখে আনবা। আমিও একবারও আনছিলাম আর এখন পর্যন্ত আমি আর ও আমার কত থাকিও আমার ওর মাশাল্লাহ। তো আজকে আরও কিছু জিঙ্গাও ফাড়িলেই মো, কারণ অনেকগুলা এখানে হয়ে গেছে গিয়া যেগুলা ফাড়িলেই তো এবার নাইলে বাকিগুন বড় হইতো নাই, ও যে দেখরানি তোর মাঝে যেগুন বড় হয়েছে এগুলি আমি তুলিলেই তাম হইব। তো আমি তুলিলাই পরে আপনারা লোকে শেয়ার করব। তো তুলবার তো খিরা অনেকগুলা আছে, জিঙ্গাও এখন আপাতত মোটামুটি সাইডটাও হয়েছে, আর খিরা দুইটা তুলছি কারণ একলগে বেশি তুলে দিলে খাওয়া হয় না আর ফুটো হয়ে যায়, আপনি ফ্রিজও রাখলেও ফুটো হয়ে যায় গিয়া। তো এর গতিকে আমি চাই না, যেহেতু নিজের ফসলগুলা আস্তে আস্তে তুললেও কোনো অসুবিধা নাই, তো এর গতিকে এইগুলি ইয়ে করমু একটা একটা বার, কারণ আপনারা দেখতে পারা দেখরানি এখানো মাশাআল্লাহ এত বেশি এখানো হয়েছে আল্লাহ দিলে উদাহরণ। তো দুইটা আজকে আমি তুললাম আর বাকিগুলো হলো আস্তে আস্তে তুলমু, একদিনে সারা তুলিয়ে তো খাওয়া হইতো না। উদাহরণ কেন এক জুটার মাঝে এখানো বহুতটা কয়েকটা, এখানে এক জুটার মাঝে এখানো সাইডটা। তো আরও উদাহরণ গলা বাই দিয়ে আরও আছে চতুর্দিকে মাশাআল্লাহ খিরা আর খিরা, ও আর একটা জিঙ্গা মনে হয় বড় হইব হইব। তো আপাতত আর তুলবার হাম নাই, পরে না হয় দেখা যাইব, দেখি আরো একদিন এগুন হিসাই রোটা রাখি দিম এখন রিফ্রিজারেটর রইটারও, আর পরে দুই একদিন পরে আবার যদি দেখা যায় অন্যগুলা বড় হয়েছে তে ওগুলা থাকি আরো তুলমু। আরও দেখানি আমার ক্যাপসিকাম অকল মাশাআল্লাহ প্রত্যেকটা গাছেও আওয়ন ধরছে, আর ও একটা সব থাকি বড়। আর আমার ক্যারোলিনা রুইপারোর গাছাইন তো ফুল আর কলি আছে কিন্তু এখনো ফুল ফুটেন না, পুরা ব্লুমন না। আমি অনেকগুলা ফার্টিলাইজার, অনেকগুলা বলতে আমি কিছু রিসার্চ করিয়া কিছু ফার্টিলাইজার দিছি, দেখি ওতার দায় ওতায় হয়তো হেল্প করতে পারে আরও বেশ করি ভাল লাগিয়া। আর ও দেখরানি গেলা বাই দিয়ে আমার লাউর বাঁশ লাউর এগুলো আমি ভিতরে লাগাইছি, ভিতরে ছাড়া পাড়া তো ওয়ে না খুব একটা সুবিধা হয় না, খুব ভালো যদি ওয়েদার থাকে তে হয় না, হইলে ও ইটা মানে
দিন গুনতে গুনতে অপেক্ষা করতে করতে বলো ধরবো 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 হরি হরি সিজনও শেষ হয়ে যায় গিয়ে কিছু ধরে না। তো ইন হইলে এটা বুঝলা যে এখানে মাঝে সেফ আছে, এখানেও ওইব ইনশাল্লাহ। তো এর গতিকে এখানেও আমি ফিরার বেশ কয়টা লাগাই দিছি, ও ইনও লাগাইছি দুইটা, এগুন খুবই হেলদি গাছ আইন। যদিও এখন ওই গুনতে কোনো ফসল আইছে না, কিন্তু ফসল ধরার ও যে তার ড্যাম যে গুণ ও দেখানি ড্যামের মাঝে ফসল আছে। তো ড্যাম যত সময় হইছে না, এর গতিকে ও যে 3G 4G কাটিং যে কইন হরইন আমি বসে করি না, আমি নেচারেলি সারি দিই। নেচারে যখন যেখান থেকে যেখানে লইয়া যায়, তো ও দেখানি ড্যামের মাঝে যতটা ড্যাম আছে ড্যামের মাঝে প্রত্যেকটার মাঝেও লাউ আছে মাশাআল্লাহ। তো গাছরে ডিস্টার্ব না করিয়া যদি ওলাও ওই যায় গেছে কিতা লাগে ডিস্টার্ব করতাম। তো যাই হোক, ও দেখতে পারো আজকের আমার হারভেস্ট এখন করলাম, সাতটা জিঙ্গা আর একটা আছে আগু তুললেই তো মইব তুলিলেই মো হয়তো। তো মোটামুটি কিছু দিয়া তরকারি রাঁধিলে ইলিশা মাছ দিয়ে রাঁধিলে খুবই স্বাদ হয়, দেখমু ইলিশা দিয়ে রাঁধিয়া। আর খিরাও তো দেখাইলাম, খিরা তো বাক্কাও কয়টা আছে কিন্তু তুললাম কুলের দুইটাও। ও দেখরানি বছরের প্রথম হারভেস্ট হল্লাম মাশাআল্লাহ, বাক্কাও হয়েছে। তো অনেকগুলা খাইলাইন, এটা স্নেইলে মনে হয় স্নেইলও হইব, স্নেইলে খাইলাইন পাকিলেও। তো একটু খেয়াল রাখিয়া যদি পিক না করা হয় তো শেষ পর্যন্ত মানুষে খাইবার আগে তারা খাইলাইন। আজকে আরো কয়টা স্ট্রবেরি হারভেস্ট করলাম দেখরানি মাশাআল্লাহ অনেকগুলা, আর খুবই মিষ্টি গুলা। বাজার থেকে লইয়া আনিয়া যে স্বাদ পাওয়া যায় তাকে অনেক ভালো স্বাদ কিন্তু মাঝে দেখরানি। ওভার জিনের কাছাই তো মাশাআল্লাহ ফুল আইছে, ও আউটার মাঝে আইছে, আউটার মাঝেও ফুলাইছে দেখানি। এগুলোর অবস্থা কাহিল আছিল, এগুলোর রৈদে জ্বালাইলেছিল। তো আমি স্থান পরিবর্তন করায় জায়গা পরিবর্তন করায় উলহকে এখন গুলা কিলা ট্রাই ভরের মাশাআল্লাহ দেখানি। ও আউটার মাঝে অনেকগুলা ফুল আছে, তো ফুলাইছে এখন ইনশাআল্লাহ ধরবো আশা করি দেখানি। আর এদিকে এইগুলো আমারও যে এক্সেস টমাটো হল আসিল ওগুলারে, ও যত এক্সেস প্লান্ট হল আমার এখানেও আসিল আর কি। ওগুলার আমিও এমনি আমার কাছে কিছু মাটি আসিল, মাটির মাঝে লাগাইয়া রাখিছি কারণ মাটির মাঝে বরকত আছে। আর এমনি ফালানি থাকি আমি, আমার যেহেতু এখানে রাখার জায়গা আছে আমি রাখছি। তো দেখরানি কলটা কেন টমাটো মাশাআল্লাহ ধরিলেছে। ও আউ টমেটো গাছাইতে ও দহকা ডিফারেন্ট জেনারেশন জেনারেশন বাই জেনারেশন গুলার ধরন চেঞ্জ হয়ে যায় গিয়া। কিতা হইন এটার একটা নাম আছে এগুলার যেগুলা চেঞ্জ হয় না আর কি। তো আমার স্মরণ পড়ে না এগুলা স্পেশালি ইয়ে করা লাগে, বীজ রাখা লাগে যে এগুলা পরিবর্তন নেওয়া লাগে। কারণ যেখান থাকি গুণ ফলিনি থইব, যেখান থাকি যে গাছ থাকি যে গাছাইন থাকি ইয়ে গিয়া ফলিনিটার গিয়া যে জায়গা থেকে করবো এগুলো ফলিনি ও একটা চেঞ্জ হয়ে যায় গিয়া। আপনি যে একটা লাগাইবা একটা হয়তো না হইতে পারে, ওই ধরানি মাশাআল্লাহ অনেকগুলো টমাটো আমার কেন আছে। তো এটা চেঞ্জ হয়ে যায় গিয়া। আর আমার এগুলা তো ইনডিটারমিনেট, কারণ এগুলা আপনি যত জায়গা দিবা তারা খালি বাড়িব, তো এই বাড়িটা কিন্তু খুব একটা ভালো নয়। আমি ইসলাম কিগুন বাড়া তা কিগুন ভিতরে আনিলেছি আবার, আজকে দেখি আর একটু একটু গরম আছে। তো দেখি কিতা হয় হয়তো আবার বাড়া নিম গিয়া, নাইলে ও দেখা আনিগুলো অনেক লম্বা হয়ে যায় গিয়া আর ও আমার সাতলগে লাগে যায় গিয়া, তখন খুব জাফড় হয়ে যায় গিয়া, ব্রিড হরতে পারে না। তো আচ্ছা এনিওয়ে
আপনারা বালা তাহুক সুস্থ তাহুক আজকের শর্ট ভিডিও আপনার লগে শেয়ার করলাম আমার হার্ভেস্টিং এর। আশা করি আপনারা দেখে ভালো লাগবো, ভালো লাগলে ভিডিওটারে লাইক দেন যেন, শেয়ার করুন যেন, আর যে ভাই বোন ইন্টারে ভাই বোন সাবস্ক্রাইব করছেন না দয়া করে সাবস্ক্রাইব করে লইবা। আর আগামী ভিডিও পর্যন্ত ওখানো বিদায় নিতে ওর আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বরকাতুহু।